নমস্কার, রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর পারফেক্ট একটি কেকের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে সুন্দর এই কেকটি পারফেক্টভাবে করতে হয় সেটি এ টু জেড টিপস সহ আজকে আপনাদের আমি দেখিয়ে দেব। আমার মতো এরকম করে আপনারা যদি কেক তৈরি করেন তাহলে 100% আপনাদের কেক একদম সুন্দর পারফেক্ট হবে এবং ফুলবে, ভিতরে কোনো ধরনের কাঁচা কিংবা গন্ধ থাকবে না। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সুন্দর করে কেকটি তৈরি করে নেবেন। চলুন সুন্দর এই রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটি খালি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি বাকি সব উপকরণ একে একে দিয়ে দেব। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব একটি ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে ডিম ব্যবহার করছি। আমি একটি মুরগির ডিম নিয়েছি। আজকে আমি একটি ডিম দিয়ে আপনাদের কেক তৈরি করে দেখাবো। আমি এখানে একটি ডিম দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব তেল, রান্নার তেল আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ব্যবহার করছি। আমি এখানে রান্নার 1/3 কাপ তেল দিয়ে দিলাম। আমি যেভাবে তৈরি করছি ঠিক আপনারা এভাবে তৈরি করে নেবেন। আপনাদের কাছে যদি কাপগুলো না থাকে একটু চেষ্টা করবেন বাজারে গিয়ে নিয়ে নেওয়ার, তাহলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে, কোনো ধরনের কোনো ভুল হবে না, কেক সুন্দরভাবে ফুলবে এবং নরম হবে। এখন এই সকল উপকরণ আমি একসঙ্গে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে এরকম করে ফেটিয়ে নেব। 5 মিনিটের মতো, 5 থেকে 7 মিনিটের মতো আমি সুন্দর করে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ঘড়ি ধরে ঠিক 5 মিনিটের মতো ফেটিয়ে নেবেন। এই যে দেখুন, আমি 5 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, তো আমার ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি বাকি আরো যে সব উপকরণ আছে সেগুলো আমি একে একে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 1/3 কাপ ময়দা ব্যবহার করছি। আমি ময়দার মধ্যে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন গুঁড়ো দুধ। এবং দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার এবং বেকিং সোডা। আমি এখানে কিন্তু অল্প একটু করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখন সুন্দর করে এগুলো আমি মিক্স করে নেব। বেকিং পাউডার এবং বেকিং সোডা বেশি দিতে যাবেন না, জাস্ট সামান্য একটুই দিবেন, 1 চিমটি একটু দিবেন, তাহলেই ওতেই হবে। এখন এগুলো আমি সুন্দর করে হালকা হাতে মিক্স করে নেব। এই যে দেখুন, আমার ব্যাটারটি ঠিক কেমন ঘনত্ব হয়েছে দেখুন, এই যে দেখুন। আমার কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এটি ঢেলে নেব আমি বাটির ভিতর, আমি কেক তৈরি করার জন্য। এই যে দেখুন, নিয়ে নিয়েছি বাটি। এখন এটির মধ্যে আমি ব্যাটারটি দিয়ে দেব। তার আগে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন সুন্দর করে এটি চারপাশে ব্রাশ করে নেব। একটু চেষ্টা করবেন চারপাশে সুন্দর করে তেলটি ব্রাশ করে নেওয়ার, এর ফলে এর গায়ে কেকের ব্যাটারটি লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমার চারপাশে সুন্দর করে তেল সেট হয়ে গেছে দেখুন। এখন এর মাপে আমি একটি কাগজ কেটে নিয়েছি, এর মধ্যে আমি সে কাগজটি দিয়ে দেব। যেহেতু আমি নিচে তেল দিয়ে দিয়েছি সেজন্য কাগজের নিচে তেল দেওয়ার প্রয়োজন নেই।
ওতে তেল ভরে যাবে এবং উপরে আমি আরেকটু ব্রাশ করে দেব তেল। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারটি দিয়ে দেব। বেশি তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আস্তে আস্তে করে আমি এর মধ্যে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি যেভাবে কেকের ব্যাটার তৈরি করলাম, এভাবে আপনারা যদি তৈরি করেন আপনাদের অবশ্যই কেক হবে, কোনো ধরনের কোনো ভিতরে কাঁচা থাকবে না, কোনো গন্ধ করবে না, সুন্দরভাবে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠিক এইভাবে তৈরি করার। সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেছে এর মধ্যে, এখন এটি আমি 5 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন এটি আমি তুলে দেব। আমি ফ্রাই প্যান দিয়েছি গরম করতে। এই যে দেখুন আমি ফ্রাই প্যানের ভিতর কাগজ দিয়ে দিয়েছি 2টি। এটি প্রথমে 2 মিনিটের জন্য আমি হাই হিটে গরম করে নেব। আমি ঢাকনার মুখ বন্ধ করে 2 মিনিট হাই হিটে এটি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেকের ব্যাটারের বাটিটি দিয়ে দেব। আমি প্রথমে 2 মিনিট হাই হিটে রেখেছিলাম এবং পরে 40 মিনিট আমি একেবারে লো হিটে রেখে এটি রান্না করে নেব। এবং দেখুন এখানে আমার যে ছিদ্রটি ছিল এটি আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফ্রাই প্যান অথবা হাঁড়িতে যেতে করুন আপনারা, দেখবেন কোনো সাইড দিয়ে যেন এর ভিতরে গ্যাস না বের হয়ে যায়, তাহলে কিন্তু কেকটি সুন্দরভাবে হবে না। সেজন্য এখানে আমি কাগজ দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি মুখটি সুন্দর করে। এখন আমি 40 মিনিট অপেক্ষা করব, আপনাদের কিছুক্ষণ পর আবার দেখিয়ে দিব কতটি ফুলে উঠলো কেক। এই যে দেখুন আমার প্রায় 20 মিনিটের মতন কেকটি রান্না হয়েছে, এখন প্রায় অর্ধেকটির মতন ফুলে উঠেছে। আমি আরও 20 মিনিটের মতো এটি রান্না করব, তাহলে আমার একদম পারফেক্টভাবে হবে এবং আপনাদের আমি টুথপিক দিয়ে দেখিয়ে দেব আরও কিছুক্ষণ পর যে আমার কেকটা ঠিক কেমন হলো। আমি ঠিক 30 মিনিট পর ঢাকনাটি একটু তুলে দেব, দিয়ে আমার এখানে কিছুটা কিশমিশ আমি নিয়েছি উপরে একটু দিয়ে দেব। আপনারা চাইলে যখন ব্যাটারটি তৈরি করবেন তখন দিলে দিতে পারেন, কিন্তু আমি এটি সৌন্দর্যের জন্য উপরে দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগবে। আমি আবার ঢাকনাটি দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দেব। আমি এখন একটি টুথপিক দিয়ে দেখে নেব যে এটি হয়েছে কিনা, এখনো হয়নি, আর একটু হবে দেখুন। এই যে দেখুন আমার এই পুরো কেকটি তৈরি করতে 35 মিনিট লেগেছে। এখন আমি কেকটি নামিয়ে নেব। আমি কিন্তু লো ফ্লেমে রেখে একদম কেকটি তৈরি করে নিয়েছি, প্রথম 2 মিনিট হাই রেখে এবং পরের 30 মিনিট আমি লোয়ে রেখে এটি রান্না করে নিয়েছি। এখন এটি আমি নামিয়ে নেব এবং আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দেব। আমি এখন কেকের চারপাশটি চাকু দিয়ে সুন্দর করে একটু কেটে নেব। এমনিতে এটি খুলেই আছে, তারপরেও আমি একটু সাইডটা সুন্দর করে কেটে নিচ্ছি, তাতে করে এটি প্লেটের উপর নিতে সুবিধা হবে। এই যে দেখুন আমার তৈরি হলো কেকটি, এখন আমি এই কাগজটি তুলে নেব। এটি কিন্তু খুব গরম আছে, দেখুন কত সুন্দর হয়েছে।
এর উপর থেকে আমার কয়েকটি কিশমিশ খুলে গিয়েছে, আমি একটু দিয়ে দিব উপরে। আবার দেখুন কত সুন্দর হয়েছে আমার এই কেক। আপনারা কিন্তু অনায়াসে আমার মতো করে বাসায় তৈরি করে নিতে পারেন ঝটপট। এভাবে তৈরি করলে আপনাদের কেক অবশ্যই অবশ্যই হবে এবং খুব সুন্দর হবে। আমি আপনাদের যেভাবে বললাম আপনারা সেইভাবে তৈরি করে নেবেন, দেখবেন ফেল হবে না, একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এর মধ্যে থেকে আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে আমার এই কেকটা। কিন্তু চারপাশ সুন্দর হয়েছে, কত সুন্দর একটি কালার হয়েছে। এই যে দেখুন ভিতরে একদম নরম হয়েছে, দেখুন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, কোনো ধরনের কোনো ভিতরে শক্ত নেই কিংবা ফলেনি এমন নেই, একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখুন